Hello my dear friends, assalamu alaikum. Welcome to my channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের স্লেমাযুক্ত সর্দি বা কাশি, হাঁচি, অ্যালার্জিক রাইনাইটিস এবং সাইনোসাইটিস, অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং ক্রনিক নিউমোনিয়ার জন্য যে সিরাপটি সেবন করতে হবে তার নাম, দাম, গ্রুপ বা জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম এবং এটির সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তাই ভালো ফলাফল পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের সর্দি বা কাশি, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস এবং সাইনোসাইটিস, অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং ক্রনিক নিউমোনিয়ার জন্য অত্যন্ত কার্যকরী একটি সিরাপ যার নাম হলো পারফরমেক্স ট্যাবলেট, যেটির মাত্রা 50 এবং 100 মিলিগ্রাম। এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো সিলডেনাফিল সিট্রোইট। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেনেটাল লিমিটেড। পারফরমেক্স ট্যাবলেট যেটির মাত্রা 50 মিলিগ্রাম সেটির প্রতি পিসের দাম 30 টাকা এবং যেটির মাত্রা 100 মিলিগ্রাম সেটির প্রতি পিসের দাম 50 টাকা। খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক ড্রপ দেওয়া হয়ে থাকে। যাদের বয়স 0 থেকে 6 মাস তারা 0.5 মিলিগ্রাম করে দিনে 2 বার, যাদের বয়স 6 থেকে 12 মাস তারা দিনে 1 মিলিগ্রাম করে দিনে 2 বার এবং যাদের বয়স 1 থেকে 2 বছর তারা দিনে 1.25 মিলিগ্রাম করে দিনে 2 বার সেবন করতে পারবে। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সিরাপ দেওয়া হয়ে থাকে যাদের বয়স 2 থেকে 5 বছর তারা হাফ চা চামচ করে দিনে 2 থেকে 3 বার, যাদের বয়স 5 থেকে 10 বছর তারা 1 চা চামচ করে দিনে 2 থেকে 3 বার এবং যাদের বয়স 10 বছর বা তার ঊর্ধ্বে তারা 2 চা চামচ করে দিনে 3 বার সেবন করতে পারবে। এই সিরাপটি এবং ড্রপটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন অ্যালার্জি, চুলকানি, পাকস্থলীর প্রদাহ ও ভার ভার ভাব দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে, কেননা গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম 3 মাস এমব্রক্সল ব্যবহার করা উচিত নয়। ধন্যবাদ।